বেশি না আপনি 10 জোড়া যদি ঘুঘু সে যদি লয় তার এখান থেকে তার 1 লাখ টাকার ঘুঘু বিক্রি করা কোনো ব্যাপার না কিন্তু এর পিছনে খালি একটু খালি একটু ফলো করতে হবে একটু দেখতে হবে তার কোনো কাজের কোনো অবলতা হবে না এটা আপনার বেকার যারা থাকবে যুবক তাদের জন্য এটা করলে তাদের জন্য আমি অনুরোধ করে বলছি তাদের জন্য এটা করলে সবথেকে আপনি লাভবান হবেন সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইনজাম হলক টিপু আজকে আবার চলে এসেছি যুব আগ্রহ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে রাজশাহী জেলার পুঠিয়াথানায় পুঠিয়াথানার একজন ব্যতিক্রমধর্মী মানুষকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের সফলতার গল্প আপনাদের সামনে তুলে ধরি আজকে সেই রকমই একজন সফল মানুষকে আপনাদের সামনে তুলে ধরব যিনি নিজে ঘুঘু খামার করেছেন এবং এই এলাকার আশেপাশে প্রায় 10 থেকে 12টি বাড়িতে তার নিজের উদ্যোগে ছোট আকারের ঘুঘু খামার গড়ে তোলেন এবং যাদেরকে ঘুঘু খামারগুলো করে দেন তারা প্রায় সকলেই স্টুডেন্ট তাদের জীবনের পথ চলার জীবিকার সর্বপ্রথম উদ্যোগটা তার হাত দিয়ে তৈরি হয় কিন্তু দুঃখের বিষয় আজকে আমরা তাকে পাবো না কারণ হচ্ছে তিনি আজ থেকে 1.5 বছর আগে প্রয়াত হয়েছেন কিন্তু তার যে উদ্যোগগুলো সেগুলো আজকে আমরা দেখব আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তার সেই উদ্যোগে বিভিন্ন বেকার যুবক আজকে কাজ করছেন এবং আপনাদের সামনে সেই ঘুঘু খামারগুলো তুলে ধরার চেষ্টা করব সব জায়গায় হয়তো বা যাইতে পারবো না কিছু জায়গায় আপনাদের চিত্র তুলে ধরার চেষ্টা করব তো চলুন যাই সেই ব্যক্তি যার নাম হচ্ছে নজির শাহ তার সাথে আজকে কথা বলতে পারবো না কিন্তু তার ছেলে আছেন তার সাথে কথা বলি চলুন যাই তার সাথে কথা বলে তার সেই উদ্যোগটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি চলুন যাই কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আপনার বাবার সম্পর্কে তো এই গ্রামের অনেকের কাছ থেকে শুনলাম কিংবা দেখতেও পাচ্ছি যে বিভিন্ন জায়গায় ছোট ছোট আকারের তিনি নিজের উদ্যোগে খামারগুলো করে দিয়েছে ছোট আকারের খামার হলো হ্যাঁ জি এই জিনিসটা সম্পর্কে আমাদের কিছু বলবেন আমাদের দর্শক উদ্দেশ্যে আসসালামু আলাইকুম আমার আব্বা প্রায় 1.5 বছর আগে আব্বা মারা গেছে এগুলা আমার সম্পূর্ণ আমার আব্বা রিয়া কিন্তু আমার আব্বা কিছু না হলেও আপনি ধরেন 10 বছর 12 বছর আগ থেকে এইসব ঘুঘু খামার গেটা আব্বা তৈরি করে সিরেপ চারটার থেকে এখন প্রায় কিছু না হলেও আপনি ধরেন 12টা জায়গায় আমার আব্বা ঘুঘুটা দিয়েছে তো এখান থেকে প্রত্যেক মাসের মাস আপনার বাচ্চা আপনার 1 মাস পর পর আপনার বাচ্চা পাওয়া যায় আমি তো দেখলাম যে অনেকেই যা অনেক জায়গায় যে নিজে খামার করে কিংবা হচ্ছে নিজের খামারের উদ্যোগ নিজে একটা খামার তৈরি করে কিন্তু আপনার আব্বার একটা নজিরবিহীন একটা বিষয় দেখলাম যে সেটা হচ্ছে তিনি নিজে খামার করছেন পাশাপাশি বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে খামার করছেন এরকম যাদের খামার করেন তাদের মানে কেউ কি ছাত্র কিংবা কেউ কেমন পরিবারে সেটা আমাদেরকে একটু উল্লেখ করে বলবেন হ্যাঁ আমার আব্বা যারা দিছে তারা সম্পূর্ণ হলো ছাত্র ছিল সবাই এখন এই খামার করে অনেকটা লাভজনক তারপর অথবা তার পাশাপাশি তার লেখাপড়া চালায় যায় তারপরেও ঘটনা হলো এই বাচ্চা এখান থেকে আমার যে যারা সংসারে এমনিয়া আছে লেখাপড়া চালাতে পারে না এখান থেকে যা হচ্ছে বাচ্চা বিক্রি করে অনেক জায়গায় সম্পূর্ণ এরা লেখাপড়া চালাতে পারে খুব এরা ভালো আছে আচ্ছা আমি দেখলাম যে ঘুঘুর খামারের ক্ষেত্রে এর আগে আমি একটা খামারে দেখেছিলাম আপনাদের দর্শক দেখানোর চেষ্টা করেছি একটা বড় খামার দেখিয়েছিলাম তো এখানে আমি দেখলাম যে আপনার আব্বা একটা ছোট একটা ঘর করে দিয়েছে সবাইকে এই ঘরের ভিতরে 25টা 30টা করে ঘুঘু রাখা যাচ্ছে এই ঘুঘুগুলো 25টা 30টা ঘুঘু মানে কতদিন পর পরে বাচ্চা দেয় কিন্তু এখান থেকে কীভাবে তিনি তাদেরকে শিখিয়ে দিয়ে গেছিলেন সেই জিনিসটা যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলতেন এই বাচ্চাগুলো আমার আব্বার থেকেই প্রত্যেকটা জায়গায় আমার আব্বার 2 পিস করে ঘুঘু দিছে আর ছোট ছোট একটা করে ঘর তৈরি করে দিছে এখান থেকে সম্পূর্ণ প্রতিটা জায়গায় আব্বা কিন্তু এই নিজে ভাগে হাতে থেকে ইয়াগেরি পরিষ্কার করে ছোট ছোট ঘর করে দিছে এখান থেকে প্রত্যেক জায়গায় 30টা 40টা 20টা 25টা প্রত্যেকটা জায়গায় বর্তমানে এরকম ঘুঘু আছে আমার আব্বা প্রায় 12-13 জায়গায় ঘুঘু দিছে প্রত্যেকটা জায়গায় আব্বা এই জিনিসগুলো তৈরি করে দিছে আচ্ছা তাদের যে খাবার ব্যবস্থাপনা আপনি তো নিজেও দেখলাম আপনার বাড়িতে ঘুঘু আছে তো কেউ যদি নতুন ঘুঘু খামার শুরু করতে চায় তাহলে সে এখানে ঘুঘুকে কি কি খাবার দিতে পারে কিংবা কিভাবে একটা খামার শুরু করে দিতে পারে শুরু করে হ্যাঁ এখানে যখন ছোট্ট একটা যখন খামারে একটা খামার দিবে তখন জাস্ট 2টা ঘুঘু এলে হবে এটা আপনি ধরেন চিনা আপনার হলো যে ধানের যে ছোট যে খুদ প্লাস আপনার গম আপনার হলো এর ভিতরে আপনার হলো যে একটা যে হর বলে যে মসুরের ভিতরে যে ছোট পাওয়া যায় এইটা জাস্ট পাশাপাশি আপনার ভাতও দিলেই এটা চলে এটা কোনো সমস্যা নাই আর এগুলা সবসময় জেনে ফাঁকা সবসময় জেনে পরিষ্কার পানি সবসময় জেনে দেওয়া লাগবে এটা পানি দিলে পরে রোগ ইয়াতে কোনো রোগ টোক কিচ্ছু হবে না কতদিন পর পরে বাচ্চা দেয় এটা আপনার প্রত্যেক মাসে 1 জোড়া করে বাচ্চা দেয় প্রতি মাসে প্রত্যেক মাসেই মানে এমন কোনো মাস নাই সে ডিম দেয় না প্রত্যেক মাসে বাচ্চা
বাচ্চা 12 মাসে 12 জোড়াই বাচ্চা আচ্ছা আচ্ছা মিস নাই তো আপনার এই যে ঘুঘুগুলা 12 জোড়া বাচ্চা দেয় এই এই বাচ্চাগুলো আপনার কতদিন পরে আবার ডিমে আসে মানে ডিম এটা যখন ডিম যখন পেড়বে পাড়ার পরে আপনার 15 দিন পরে এই বাচ্চাটা সুন্দর কেরি ধন ওই 15 দিনকার মাথায় এই বাচ্চাটা খাওয়ার পরে ছোট যখন আকার ধারণ করবে করার পরে দেখাচ্ছে আর পাশা থেকে আমরা হাত দিয়ে ধরে নামাই দিই দেওয়ার পর ওখান থেকে আবার ডিম তুলে দেবে ওই ডিমের থেকে আবার বাচ্চা উঠবে 15 দিন পর পরেই এই বাচ্চা নামাই দেবো তারপরে এক মাসের মাথায় আবার আপনার বাচ্চা ইয়া হয়ে যাবে দুই বাচ্চা আর এক জায়গায় হেঁটে দিলেই ওখান থেকে খাওয়ার মুখ করে দেয় আচ্ছা ওই বাচ্চাগুলো আপনার কতদিন পরে আবার ডিমে আসে মানে ও এটা আপনার ডিমে আসবে প্রায় আপনি ধরেন দুই মাস থেকে তিন আড়াই মাস অথবা তিন মাসের মাথায় এটা আবার বাচ্চা দিবে ডিম পেড়বে আবার মানে ডিম দিবে হ্যাঁ আবার আবার ডিম দিবে আবার এই ঘুঘু পালনে কি কোনো সমস্যা আছে এরকম কোনো সমস্যা না এরকম ধরনের ঘুঘু পালনে কোনো সমস্যা নাই আচ্ছা অসুখ বিসুখ এরকম কোনো কিছু দেখছেন এটা না এই অসুখ বিসুখ আর একটাই এই শীতের ভিতরে এটা আপনার সবসময়ের জন্য এটা আপনার একটু হেগি রাখতে হবে মানে শীতটা যেন তার কাছে যেন একটু না যেতে পারে আর গরমের টাইমে সবসময়ের জন্য এই ফাঁকা জায়গাতে রাখতে হবে এটা হলে আর কোনো সমস্যা হবে না এই শীতকালে একটু সমস্যা দিয়ে আপনি শীতকালে আপনার একটু পলিসিন দিয়ে হোক কি সালা দিয়ে হোক ঢাকি রাখবেন এটা হলে আর কোনো সমস্যা নেই যে সকাল যখন রোদ বাড়াবে তখন তুলে দিলে পরে আর এটা আর অসুখ বিসুখ আর কোনো হওয়ার সম্ভাবনা নেই এই যে ঘুঘুগুলো দেখতে পাচ্ছেন কি জাতের ঘুঘু এটা হলো আপনার আপনি সম্পূর্ণ হলে এটা আপনার বিদেশি এগুলা আমি যতদূর জানি এটা অস্ট্রেলিয়ান জাতের ঘুঘু হ্যাঁ এটা অস্ট্রেলিয়া জাতের ঘুঘু হ্যাঁ আচ্ছা আচ্ছা তো এদের এদের অসুখ বিসুখ যদি এমনি হয় ঠান্ডার সময় সেটা মানে কি ধরনের অসুখ হয় এটা আপনার অসুখ বিসুখ হলে পরে শীতকালে এটা হলো আপনার ওই চুনা চুনা হাঁকবে এটার কারণে এই ঠান্ডার কারণে এটা আপনার আমসা টাইপের হলে পরে এটা আপনার যে ইয়া আছে আপনার ছোট আপনার ভিটামিন পাওয়া যায় এই ভিটামিন এটা খাওয়া দিলে পরে এক পিস করে এটা ভালো হয়ে যায় তো আমি তো দেখলাম আপনার আপনার নিজেরই কবুতরের কবুতরও আছে ঘুঘুর পাশে কবুতরও আছে হ্যাঁ তো সেই কবুতর কতগুলো আছে আপনার কবুতর আমার কবুতর আছে প্রায় 120টার মতো কবুতর আছে আরও ছিল এগুলা আমার আব্বা মারা যাওয়ার পরে এই জিনিসটা আমি আর পরিচালনা করতে পারিনি আমি গাড়ি করতে গাড়ি টাড়ি চালাই বাইরে আমি থাকি এই মানে এই জিনিসটা আমি আর কিছু করতে পারিনি এটা আমার মা আমার ছেলে লেখাপড়া করে এই কারণে আমি এইসব জিনিসগুলো কিচ্ছু মানে একটা যত্ন করে তারিনি বাইরে চলে যায় এখন 120টার মতো আছে কি কি জাতের কবুতর আছে আপনার এটা আছে আপনার হলো গিরিবাজ আপনার হলো কুখা তারপরে আপনার আছে লোটন তারপরে আপনার সিরাজি এরকম ধরনের কবুতর আছে এই কবুতরগুলোর দাম কেমন এই আমরা কুখা বিক্রি করি 1500 টাকা জোড়া আর সিরাজি বিক্রি করি 2000 আপনি গিরিবাজ বিক্রি করি 500-600 গোলা বিক্রি করি 400-500 এই দামে বিক্রি করি আপনার ঘুঘু দাম কেমন এখানে এটা ঘুঘু আমরা বিক্রি করি এই 400-500-600 টাকা জোড়া বিক্রি করি আমার এদিকে এরকম তেমন ইয়া নাই আব্বা প্রত্যেকটা জায়গায় বাড়ি বাড়ি করে দিছে এই কারণে এই জিনিসটা আমার এখানে অনেক হয়ে গেছে প্রতিটা জোনার বাড়ি বাড়ি আব্বা করে দিছে এই কারণে আর এই ঘুঘুটা আমার এদিক তেমন কেউ মানে ইয়া করে না বিক্রি তো করা যায় নাকি হ্যাঁ এটা বিক্রি করা যায় কিন্তু তেমন আমার এদিক পার্টি পাওয়া যায় না চাহিদা কেমন চাহিদা আমার এদিক প্রচুর চাহিদা কিন্তু এই জিনিসগুলা মানে আমার এলাকার লোক এমন তেমন বুঝে না কিন্তু এই জিনিসটার প্রচুর চাহিদা এই যে 12 মাসে এই যে 12 জোড়া যে বাচ্চা একটা থেকে কিছু না লও দুইটা ঘুঘুর থেকে যদি সে যদি এক ভাগের পুষতে পারে তে খামারে যদি করা যায় তাহলে দুইটা ঘুঘুতে প্রায় 1 লক্ষ টাকার বিক্রি করা কোনো ব্যাপার না মানে এক বছরের মধ্যে এটা আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি যদি সে বেশি না আপনার 10 জোড়া যদি ঘুঘু সে যদি লেয় তার এখান থেকে তার 1 লাখ টাকার ঘুঘু বিক্রি করা কোনো ব্যাপার না কিন্তু এর পিছনে খালি একটু ফলো করতে হবে একটু দেখতে হবে তার কোনো কাজের কোনো অবলতা হবে না এটা আপনার বেকার যারা থাকবে যুবক তাদের জন্য এটা করলে তাদের জন্য আমি অনুরোধ করে বলছি তাদের জন্য এটা করলে সব থেকে আপনি লাভবান হবেন আচ্ছা এটা কি খাওয়া যায় মাংস খাওয়া যায় না এটা মাংস এটা তেমন কেউ খাওয়া যায় না খেলেও খাওয়া যায় কিন্তু এইসব জিনিস হলো শৌখিন দেখতে ভালো লাগে সব দিক বিদিক লোক দেখতে দেখছেন খুব সুন্দর যত এই কারণে এসব জিনিসগুলো আমরা খাইনি এই জিনিসগুলো খুব ভালো লাগে দেখতে কিন্তু খাওয়া যায় সমস্যা নেই আচ্ছা তো আপনার বাবা যে বিভিন্ন জায়গায় এরকম খামার করে দিয়েছে অনেকজন এটা থেকে স্বাবলম্বী হচ্ছে এই বিষয়টা আপনার কেমন লাগে হ্যাঁ আমার আব্বা জায়গা জায়গায় জিলেজগুলো করেছে আব্বা যে মারা গেছে সে কিন্তু তারা এসব ছেলেরা আমার আব্বার জন্য দোয়া করে সে তারা তার জন্য আমার আব্বার কবরের কাছে সে যে অনেক দোয়া করে সে বলে আমার আব্বা আমার জিনিসটা আমার দাদা কি আমার ভাই কে আমার আব্বাকে ডাকে তো আমাকে দেখাইলে বলে আসসালামু আলাইকুম এগুলো পরিচয় দায় দেওয়ার পরে বলে হ্যাঁ আপনার বাবা আমাকে এই জিনিসটা তো দিছে কাকা কি মামা খুব লাভবান হয়েছি তে দাদা আল্লাহ যেন সুখী করুক আমার আব্বার জন্য সে এই ঘুঘুগুলা দেখি সে মসজিদে সে ছিন্ন তারা দিয়েছে এই আমার আব্বার অনুদান দেখি
আচ্ছা আচ্ছা, তার মানে বিভিন্ন জন অনেক ভালো আছে। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো আছে। আমার আব্বাকে দেখি, আমার আব্বার এই জিনিসগুলো দেখি, সে অনেকটাই, সে ছেলেরা সবাই কিন্তু আমার আব্বার জন্য দোয়া করে, সে অনেক কিছু সে দেখাইলে পরে আমার সাথে কথা বলে, কাকা আমার দাদা এই জিনিসটা করে দিছে, তে খুবই লাভজনক হয়েছি, তে আপনারও যদি দুই চার জোড়া যদি লাগে আপনি আমার বাড়ি থেকে এমনি নিয়ে যায়েন। তো শোনা আপা, আমি নিজের জন্য আমি সময় পাইনি, আমার বাড়ি যে কিছুগুলো আছে 20-30টা আছে এগুলাই আমি দেখাশোনা করতে পারিনি। তেরম ভাগে সবাই অনেকটা ভালো আছে। আচ্ছা, আমরা এই যে আপনার ঘুঘুগুলোকে দেখলাম কিংবা কবুতরগুলোকে দেখলাম, এখান থেকে আপনি কতটা মানে লাভ লাভবান? হ্যাঁ, আমি আমার আব্বা মারা যাওয়ার পরে এই 1.5 বছরে ধরেন আমি তেমন ওইভাবে গুরুত্ব দিতে পারিনি, তা মোটামুটি 1.5 বছরে ধাও ধরেন 40,000 টাকার মতন ধরেন এই কবিতর আর এই ঘুঘুন বিক্রি করেছি। কিন্তু এই জিনিসগুলা একটু শ্রম দিতে হবে, মানে একটু দেখতে হবে, মানে সবসময় যে কাজ ক্ষতিকারী হোক ইয়া করে কোনো সমস্যা নেই, লেখাপড়া যদি একজন যদি সে করে তো লেখাপড়া তাতে কোনো সমস্যা হবে না। এটা আপনার দিনের এতবা ঘুম থেকে উঠলো, এতবা খাবার কিছু দিল, দেওয়ার পরে সে এতবা কলেজে যাক স্কুলে যাক চলে গেল, আবার দুপুরবেলা এতবা গোসল করার টাইমে সে এসে সামান্য কিছু দিলে পরে হয়ে গেল, আর বিকাল টাইমে সন্ধ্যার একটু কাক দিয়ে দিলে পরে তার খাবার শেষ, কোনো একলে কোনো আপনার পরিচালনা মানে কোনো কিছু কষ্টটা নেই, খুবই ভালো। তো আপনার আব্বা কি শুধু এই ঘুঘুর ইয়ে করতো না অন্যান্য? আমার আমার আব্বা খালি ঘুঘু না, আমার আব্বা এমন কোনো পাখি নাই আমার আব্বা পুষেনি। আমার আব্বা ধরেন ক্যাম্প পাখি পুষেছে, সে আপনার আমার আব্বা ধরেন ঘুঘু তো পুষছে, কবিতর পুষছে, তারপরে আপনি আমার আব্বা ধরেন এই যে ডাউক যেটা উড়ে এটা আমার আব্বা পুষছে। আমার আব্বা এই পাখির ভিতরেই সে আমার আব্বা কিন্তু অনেক দিন থেকে আমি আমার বুদ্ধিকাল থেকে আমার আব্বা খালি পাখিলে এই জিনিসটা গবেষণা করেছে। এখন তো সেই পাখিগুলো কি নাই? এখন সে পাখিগুলো আমার আব্বা মারা যাওয়ার পরে এইসব জিনিসগুলো আসলেই তার একটু সহানুভূতি করার জন্য তাকে একটু ইয়া করা লেগেছে, সেই কারণে আমি ধরেন গাড়ি চালাই, আমার নিজের 4টা গাড়ি আছে, এই গাড়িগুলো আমি চালাই, এই এর জন্য আমি এই দিক খেয়াল করতে পারিনি, সেই কারণে জিনিসগুলো আমাকে বিক্রি করে দিয়েছি আমি। হ্যাঁ, এই জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। আমি এই যে বিভিন্ন জায়গায় আপনার এই আব্বারই কয়েকটা জায়গায় একটা বাড়িতে গেলাম, যে ছোট ছোট যে খামারগুলো দেখলাম, আমি এখন একজন যে একজন ছাত্র যাকে দেওয়া দিয়েছিলাম তার সাথে আমি কথা বলতে চাচ্ছি, তাকে কি পাওয়া যাবে? হ্যাঁ, সে পাওয়া যাবে, আমার পার্শ্ববর্তী আছে, আমি তাহলে আমি ওনাকে একটু বলছি, তাহলে আসছি, তোমাকে বলে দেন। আচ্ছা, আপনার তো দেখলাম যে একটা ঘুঘুর খামার, ছোটখাটো ঘুঘুর খামার যেটা চাচা করে দিয়ে গেছেন শুনলাম, তো এটা আপনি কতদিন আগে তার কাছ থেকে পাইছেন কিংবা এই সম্পর্কে আমাকে একটু ডিটেলস বলবেন? জি, আমি তার কাছ থেকে মানে 1 বছর আগে মানে পাখিগুলো নিয়েছিলাম, মানে 2টা পাখি নিয়েছিলাম। এখন কতগুলো আছে আপনার? এখন আমার কাছে 30-35টা এখন আছে পাখি, মানে বাচ্চা বড় দিয়ে 30-35। জি, বা আমি বিক্রি করছি এরকম, মানে আমি খুব কম রাখি, কারণ আমার জায়গাটা খুব ছোটো, এর জন্য আমি দাঁড়াতে 30-35টা সীমিত রাখি আর বাদ বাকিগুলো বিক্রি করে দিই। সেখান থেকে কি আপনার হচ্ছে মানে এই যে ফার্মিং, আমরা দেখলাম আপনার ছাগলও আছে কিছু, তোতামুখী ছাগল মনে হয় দেখলাম, এই ছাগলকে আপনার এই আশেপাশে এই এই ফার্মিং এর জগতে আসাটা কি আপনার এখান থেকে শুরু? জি, এখান থেকে শুরু, মানে মানে একটা তোতা বক্স ছিল ওখান থেকে এগুলো হয়েছে আর কি। আচ্ছা, আপনার যে ঘুঘুগুলো দেখলাম, এই ঘুঘুগুলো থেকে আপনি কেমন বিক্রি করেন মাসে? এখান থেকে এখানে আমি মাসে দেখা যাচ্ছে আপনার ওই 8 জোড়া 10 জোড়া 15 এরকমভাবে বিক্রি করি। তাহলে আপনার কেমন এখান থেকে প্রফিট থাকে? এখানে আমার প্রফিট দেখা যাচ্ছে ওই 3,000-4,000 এরকম থাকে। আপনাকে লেখাপড়া খরচটা কি এখান থেকে চলে যায়? জি, আমার লেখাপড়া খরচটা এখান চলে, বা আমার নিজ পকেট খরচটা এখান থেকে আসে। আচ্ছা, আমি নিজে ভাবে ভালোভাবে চলতে পারি। আচ্ছা, তো এখান থেকে কি আপনার সামনে বড় কোনো পরিকল্পনা কিংবা অন্য কোনো কিছু আছে? জি, এখান থেকে আমার অনেক মানে ভাবছি খাঁচাটা আরও বড় করবো, বা জায়গা ওরকম হলে একটু বড় জায়গা করবো, করে একটা বড় ধরনের খামার দেবো। আচ্ছা, শুধু কি ঘুঘু করবেন না অন্যান্য খামারও করার চিন্তা ভাবনা আছে? অন্যান্য খামার পাশাপাশি করার চিন্তা ভাবনা আছে। কি কি খামার করতে চাচ্ছেন আপনি? যেরকম আমি একটা বকরি মানে ছাগল ইয়া করতেছি, ওখান থেকে মানে বাচ্চা কাটতে হয়, বড় কাটা খামার দেবো ওখান থেকে। আচ্ছা, ঘুঘুকে আপনি কি কি পরিচর্যা করেন বা কি করেন আপনি একটু বলবেন? যে আমি ঘুঘু তেমন কিছু করি না, দেখা যাচ্ছে আপনার গা হাত পা যখন নোংরা থাকে দেখা তখন শ্যাম্পু দিয়ে বা সাবান দিয়ে গোসল দিয়ে দিই, আর আপনার ওই খাবারগুলো আপনার ফিড দিই, আমার ওই গম ভাঙা আছে, আপনার সরিষা আছে, গম ধান ইত্যাদি খাই। আচ্ছা, তাহলে তো আর কোনো এখানে ঝামেলা নেই, এক্সট্রা কোনো না, এখানে কোনো এক্সট্রা কোনো ঝামেলা নেই। আচ্ছা, তো আপনার যে ঘুঘুর খামার, এটা যদি অন্য কেউ যদি কোনো একজন আমার মতোই একজন যদি কেউ স্টুডেন্ট যদি করতে চায় কিংবা অন্যান্য যদি খামার করতে, সেক্ষেত্রে আপনি কী বলবেন, কীভাবে সে শুরু করতে পারে কিংবা অন্য কোনো কিছু করতে পারে? হ্যাঁ, সে যদি প্রথমে মনে করে যে শুরু করতে চায়,
তাহলে ছোটখাটো একটা রকম ভাবে ছোট খামার দিল, যে ওখানে দুটা পাখি তুললো, তোলার পর দেখলো ওখান থেকে বাচ্চা হয়, বাচ্চা আস্তে আস্তে জিনিসটা বাড়াচ্ছে, বাড়াতে বড় কোনো খামার হতে পারে। আচ্ছা, এটা কিছুদিন সময় দিতে হবে। সময় দিতে হবে, হ্যাঁ। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। এরকম তো আরো অনেকজন আছে, তাই না? হ্যাঁ, আরো অনেকজন আছে। চাচারাতেই তো তৈরি আরো অনেকজন আছে। হ্যাঁ, অনেক আছে। আচ্ছা আচ্ছা, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমরা এখন আরেকজন ঘুঘু খামারির সাথে কথা বলবো, যাকে আমি ডেকে নিয়ে আসছি তার বাসা এখান থেকে একটু দূরে হরিয়ান। তো সেই চাচার কাছ থেকে নেওয়া ঘুঘু খামারি, তার সাথে একটু কথা বলবো। চলুন যাদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। আপনার নামটা বলবেন তার সাথে। মোহাম্মদ নাদিম। আপনি কতদিন আগে চাচার কাছ থেকে ঘুঘু পাখি নিয়েছিলেন? 5-7 বছর। 5-7 বছর মানে ছোটবেলা একদম? হ্যাঁ, ছোট। এখন আপনি কিসের লেখাপড়া করছেন? ফার্স্ট ইয়ার। আচ্ছা আচ্ছা, কত পিস ঘুঘু নিয়েছিলেন আপনি? আমি 2টা নিয়েছিলাম। এখন কতগুলো আছে আপনার কাছে? 24টা। এখান থেকে কি বিক্রি করেছেন? হ্যাঁ, বিক্রি করছি 5-6 হাজার। মানে এই 5-6 হাজার টাকা আপনি কি কি করছেন আপনি? এটা এগুলা দিয়ে হাত খরচটা চালান, মানে এমনি পড়ালেখার পাশাপাশি হাত খরচ চলে। আচ্ছা আচ্ছা, তো এইটা কি পরবর্তীতে বড় কোনো খামার করার চিন্তাভাবনা আছে? হ্যাঁ, এরকমটা আছে। মানে কি লাভজনক? হ্যাঁ, লাভজনক। তো চাচার কাছ থেকে নিয়ে কি এরকম আরও অনেকজন শুরু করেছে আপনার জন্য? হ্যাঁ, আছে অনেক। আমাদের কাছ থেকে, আমার কাছ থেকে নিয়েছে, কিন্তু ওর কাছে অনেকটা ভুল হয়ে গেছে। তো ঠিক আছে, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ। তো দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে কোনো এক সময় কোনো এক জায়গায় কোনো এক সফল ব্যক্তির পাশে। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।